কর্মীর যাদের ত্যাগে শ্রমে ঘামে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্নে রাজীব আহসান এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেত্রী নাজিমুদ্দিন যাদের লাস্ট শপথ করেছিল স্বৈরাচারী এরশাদের পতন ছাড়া জাতীয়তাবাদী ছাত্র দল সহ সর্বদলীয় ছাত্র ঐক্য ঘরে ফিরে যাবে না। মানুষের জীবন আজ দুর্বিষহ। বাংলাদেশের কৃষক যখন বাম্পার ধান ফলায় তখন এই সরকার ধানের ন্যায্য দাম দিতে পারে না। জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আরেক সাহসী ছাত্র নেতা ইকবাল হোসেন শ্যামল, শ্রীদের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বর্তমান প্রজন্মের ছাত্র নেতারা যেভাবে রাজপথে রুখে দাঁড়াচ্ছে, ইনশাল্লাহ এই শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে, আজকে মাফিয়াদের কবলে পড়েছে, তার উদ্ধারের দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের নিতে হবে। আমরা কি নিতে প্রস্তুত রয়েছি? এই দুর্বৃত্ত দুর্নীতিবাজ মাফিয়া সরকার ফ্যাসিস্ট হাসিনার পতন এবং পদত্যাগই হলো আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র এবং মানবাধিকার কোনো কিছু নিরাপদ নয়, তাই এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার তার কোন নৈতিক অধিকার নাই। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জননেতা মোশাররফ হোসেন, এবিএম মোশাররফ হোসেন। বাংলাদেশের কবি রফিক আজাদ লিখেছিলেন, বাদ দে হারামজাদা তাই বাংলাদেশের মানচিত্র খাবো। এমনি একটি বাংলাদেশে আমরা এখনো বসবাস করছি বন্ধুরা। এইভাবে তোমাদেরকে রাস্তা বন্ধ করে এই সরকারকে জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো দাবি আদায়ের জন্য তোমরা রাজপথে ইনশাল্লাহ দণ্ডায়মান থাকবা, এটাই হবে আজকের আমাদের এই সমাজের প্রথম লক্ষ্য। আমাদের ছাত্র দলকে মনে রাখতে হবে, যদি আমরা এই বিজয়ের সৈনিক হয়ে আমরা শহীদ যাওয়ার সৈনিক হয়ে
খালেদা জিয়ার সৈনিক হয়ে আমরা যদি বিজয় ছিনিয়ে আনতে না পারি আমরা দায়ী থাকব, জনগণের কাছে দায়ী থাকব। জনগণ তাকিয়ে আছে এইখানে, যত ছাত্র দলের বীর সৈনিকের উপস্থিত। খোকন শ্যামল, তোমরা যদি ঠিক মতো সাহস নিয়ে আদেশ করো, এই পূর্ব দিকে যদি এখন মিছিল শুরু হয়, সচিবালয়ের ভিতরে যারা আছে আকামের মধ্যে বসে আছে সব ওই পূর্ব গেতা তারাইব, আর কোন কথা মানতে রাজি না। এই কারণে করছি অচিরেই ছাত্রদলকে ধাক্কা দিয়ে সচিবালয়ের মন ভেঙে এইখান থেকে টেনে হিসেবে মন্ত্রীদের বের করে বঙ্গবর্ষা করে নিক্ষেপ করতে হবে। দুই হাত তুলে রাখবেন আপনারা, এটাই হবে ছাত্রদের সর্বশেষ শপথ। বলেন আমি আল্লাহর নামে শপথ করছি, হাসিনার বিদায় ছাড়া, পদত্যাগ ছাড়া ঘরে ফিরব না। বিএনপিকে ক্ষমতায় এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা ঘরে ফিরব। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। আমরা আপনাদের পাশে থাকব, সাবেক ছাত্রদের আপনার পাশে থাকব। হাসিনের বদল ছাড়া আমরা ঘরে ফিরব না, আমরা ঘরে যাব না। আসাদুজ্জামান রিপোর্ট। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সকল সভাপতি, সাবেক ছাত্রনেতা, বর্তমান জননেতা ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট। শেখ মুজিবুর রহমান তার প্রিয় দলটাকে চাটার দল বলেছিলেন। এই চাটার দল চেতে পুটে খায়, জনগণের সকল সহায় সম্পদ যখনই সুযোগ পায়, যতবার ক্ষমতায় আসে এই চাটার দল সব চেতে পুটে খেয়ে ফেলে। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দলের প্রতিটি নেতা করবে রাজপথে ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে দেশের শক্তি বিরুদ্ধে হয়ে সংগ্রাম করে দেব। ইনশাল্লাহ দেশ তারেক রহমান আমি আমার বক্তব্য শেষ করছি। এটা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একেবারে অন্তরের কথা যে আমরা আর পারছি না, আমাদের পক্ষে আর জীবন যাপন করা সম্ভব হচ্ছে না, আমাদের তেল ডাল লবণ এবং এই সমস্ত অন্যদিকে আবার বিদ্যুতের গ্যাস দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। আজকে বাংলাদেশকে এমন একটা জায়গায় এই আওয়ামী লীগের সরকার নিয়ে গেছে যেখানে বাংলাদেশের মানুষ এখন বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না, অতিষ্ঠ হয়ে গেছে জীবন সব দিক দিয়ে। তার ন্যূনতম বেঁচে থাকার জন্য যে খাওয়া দরকার সে খাওয়া সে কিনতে পারছে না, তার বেঁচে থাকার জন্য যে নিরাপত্তা দরকার সে নিরাপত্তা সে পাচ্ছে না। আমাদের তোমরা ছাত্র যারা কলেজে যাও স্কুলে যাও বেতন বাড়তেই আছে, উপরন্তু এই স্কুল কলেজগুলোতে এমন এমন সমস্ত হেডমাস্টার হেডমিস্ট্রেস অথবা ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে যারা চোর চুরি করে সারাক্ষণ ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে চুরির আকারে পরিণত হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের এই দেশ, আমরা যারা স্বাধীন যুদ্ধ করেছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আমরা এর থেকে একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে এখানে সব মানুষ খেয়ে মোটা ভাত মোটা কাপড় পরে বেঁচে থাকবে, আমরা চেয়েছিলাম যে এখানে মানুষ একটা শান্তিতে থাকবে, নিরাপদে থাকতে পারবে এবং সে ভবিষ্যতের সমৃদ্ধির আরও কাজ করতে পারবে। এই আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতা এসেছে ততবার তারা বাংলাদেশের মানুষের সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে।